عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام الله نبي إرشاد করেন আমার উম্মতরা শুনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো রাসূল বলেন আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তোমাকে তুলবেন না অবশ্যই তুলবেন তোমার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো 100 বার পড়লে যদি চেহারা পূর্ণিমার মতো হয় তাহলে 1000 বার পড়লে চেহারা কেমন হবে কি হয় আমার নানু পুরী রহমতুল্লাহ বলতেন আহ হুজুর বলতেন কোনো গরিব থেকে গরিব যদি ডেলি 100 টাকা করে জমা করে মাসে জমা হবে 3000 টাকা বছরে জমা হবে 37000 টাকা ঠিক না কোন গরিবের পক্ষে ডেলি 100 টাকা করে জমা করা সম্ভব না এদেশে সবাই পারে ঠিক না আমরা যদি ডেলি 100 বার করে কালেমা তৈয়বা জমা করি 1 বছরে কত 36000 2 বছরে কত 72000 এবার যদি ওই হাদিসকে জুড়ে দেই ওই হাদিস যদিও দুর্বল ওই হাদিসকে জুড়ে দেই কোনো মানুষ যদি 70000 বার কালেমা তৈয়বা পড়ে তার কবরে আশা করা যা যা হবে না কি ভাই ডেলি 100 বার পড়লে 2 বছর হয়ে যায় সুবহানাল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ জওয়ানরা বলেন জওয়ানরা পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাকে তৌফিক দান করেন করবো ইনশাআল্লাহ ফাযকুরুনি বিত্তাওহীদ আযকুরুকুম বিত্তাঈদ আল্লাহর ভয়ে ভয়ে ডাকো আশায় আশায় ডাকো ভালোবাসায় ভালোবাসায় ডাকো সুবহানাল্লাহ লিমা তাফআল কেন করেছো আপনার মহব্বতে আপনার রহমত আশায় আপনার আযাবের ভয়ে সুবহানাল্লাহ আপনার আযাবের ভয়ে যাও তোমাকে ভয় প্রুফ করে দিলাম আপনার রহমের আশায় যাও জান্নাতের ফয়সালা করে দিলাম আপনার মহব্বতে যাও কথা দিলাম আমি তোমাকে ভালোবাসলাম নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।